এটাকে অনেকেরা জেসকি বলে আর কেউ ওরা ওয়াটার বাইক বলে কেউ আপনার স্পিড বুট বলে এইটাই কর আর কি এই যে আপনারা এই যে এটা চালান হ্যাঁ হ্যাঁ কতক্ষণের জন্য কত টাকা দিতে হবে এটা আমাদের আইনানুক জেলা প্রশাসনিকভাবে নির্ভর মেস্টার নাম্বার দেওয়া আছে ঘন্টায় নিলে আপনার 6000 টাকা এক ঘন্টা 6000 টাকা এই জিনিসটার দামটা কত এটা হচ্ছে আপনার হ্যাঁ ইয়ামাহা কুরবানি আর কোম্পানির প্রাইস হচ্ছে দুবাই থেকে 15 লাখ টাকা 49টা রানিং আছে আপনার 49টা এটা জেলা প্রশাসন থেকে এটা হ্যাঁ সরকারি করে লাইসেন্স করা আমাদের আমারটার লাইসেন্স নাম্বার 15 নাম্বার কত টাকা লাগে লাইসেন্স দিতে এটা প্রথমবারে শুনছিলাম 2 লক্ষ টাকা আমাদের কোম্পানির কাছ থেকে বছর বছরই নি করানো লাগে আর কি আর কেমন আসে আপনাদের দিনে ওই যে মাঝে মাঝে 10 থেকে 12000 10000 9000 এরকম আর কি এই আর এই 9-10 প্রতি জন 1-2000 টাকা আসে দিনে এরকম এরকম তার মানে ভালো আছে ভালো মোটামুটি হ্যাঁ আমার বাড়ি গুনার পারে আপনার নতুন একজন মানুষ আপনার এই এখানে আসে আগে কোন বিষয়ে সতর্ক থাকতে হবে আপনার অভিজ্ঞতা বলে এখানে অভিজ্ঞতা বলতে আমাদের ডুবুরিরা আছে লাইফ গার্ড ওদেরকে নিয়ন্ত্রণ করে দেওয়া হয় বাদ বাকি জোয়ারের টাইমে আপনার এই এখানে লাল পতাকা সিঙ্গেল দেওয়া হয় ওদেরকে মাইক দিয়ে অ্যালাউ করা হয় বাঁশি দিয়ে অ্যালাউ করা হয় জোয়ারের টাইমে নির্ধারিত সময় না নামার জন্য বারণ করে দেওয়া হয় পরে যে আবার নামার জন্য সুবিধা করে দেওয়া হয় আর কি জি এটা আপনার 1 ঘন্টা জোয়ারের মধ্যে 6 ঘন্টা তো একটা জোয়ারের মধ্যে 6 ঘন্টা 6 ঘন্টার মধ্যে আপনার 3 ঘন্টা উত্তাল বেশি থাকবে আপনার এরপরে হ্যাঁ হ্যাঁ খুবই উত্তাল থাকে এই সময় তো মনে করেন আজকে 8টা থেকে শুরু করে এখন অলরেডি কয়টা বাজতেছে 1টা বাজতেছে এখন থেকে বাড়া শুরু হইতেছে আর কি এখন আপনার হ্যাঁ এখন পানি কম আমি উত্তরা থেকে আসছি আমার দেশের বাড়ি পিরোজপুর জেলা তো আজকে ফার্স্ট টাইম নিয়ে এর আগেও একবার আসছিলাম তো আজকে খুব মজা করতেছি তো এর আগের বার ছিলাম আমার বন্ধু বান্ধবের সাথে তো আজকে আমি একাই আসছি তো মানে গ্রুপের সাথে তো মজা হচ্ছে অনেক তো আজকে একটু হয়তোবার নদীর পানির চাপ বেশি তো সবসময় এরকম থাকে না তো সকালে আমরা দেখছিলাম আসছিলাম সকালবেলা ওই ছবি টবি তুলছি তখন দেখছি যে পানি আর ওদিকে ছিল তো আস্তে আস্তে পানির চাপটা এদিকে বাড়তেছে ক্রমশই আর পর্যটকের পরিমাণও বাড়তেছে গোসল করার উদ্দেশ্যে সকালবেলা কিন্তু এতটা ছিল না আমরা উঠছি হোটেল রিল্যাক্সে জি এই দিনে মনে করেন আপনার 1200 থেকে 1500 মধ্যে গ্রুপের সাথে জি এইখান থেকে মনে করেন আপনার 10-15 মিনিট হাইটা যেতে লাগে আর অটো দিয়ে যদি যান 20 টাকা ভাড়া এখানে যদি নতুন মানুষ আসে সেক্ষেত্রে তার প্রথমত নিজের ফার্স্ট মানে সেফটি ফার্স্ট সবসময় নিতে হবে ঠিক আছে সেফটি ফার্স্টের উপরে কোনো কথা নাই ঠিক আছে তারপরও তার পরিচিত যদি কেউ থাকে তাহলে ভালো হয় আর না হলে নিজের সেফটি নিজে নিতে হবে এটাই এই ক্ষেত্রে যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে একজন নতুন মানুষ কোথায় এসে উঠবে তো আমার সেক্ষেত্রে সাজেশন থাকবে যে ওদিকে আমাদের আরও হোটেল আছে তো ওইখানে তারা হোটেলে প্রত্যেকটা হোটেলই ম্যানেজার আছে তো সেখানে তারা কথা বলে তাদের প্রয়োজনীয় তাদের বাজেট অনুযায়ী হোটেল নিতে পারে জি 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 এখানে সে তার বাজেট অনুযায়ী হোটেল এখানে সব ধরনের বাজেট লো কোয়ালিটি হাই কোয়ালিটি মিডল কোয়ালিটি বাজেটের হোটেল পাওয়া যায় সে তার মানে বাজেট অনুযায়ী নিতে পারে ঠিক কথা বলতে পারবো কি ভাই ভাই আমি একটা লাভ আর্টিস্ট করব এটা কি দেওয়া দাও যাবে কই থেকে আসছেন আপনি কই থেকে আসছেন চট্টগ্রাম মেহেদিবাগ থেকে আসছি হ্যাঁ হ্যাঁ সপরিবারে আসছি এর আগে আসছিলেন এর আগেও আসছি অনেকবার অনেকবার আসছি হ্যাঁ এখন মেয়েদের জন্মদিন উপলক্ষে আবার আসছি জন্মদিন উপলক্ষে ছোট মেয়ের জন্মদিন হ্যাঁ আজকে এই দিনটাকে আসলে উপভোগ করছেন একটা বিনোদন মামনি তোমার সঙ্গে একটু কথা বলি তোমার জন্মদিন আর এই যে জন্মদিনটা তুমি এভাবে পালন করছো তোমাকে কেমন লাগছে ভালো ভালো লাগছে আর তোমার এটা কততম জন্মদিন মা আটতম অষ্টমতম জন্মদিন এর আগের জন্মদিনটা অর্থাৎ গত বছর যে জন্মদিনটা পালন করেছো সেটা কিভাবে পালন করেছো বাবা সেটা বাসায় করছে আজকে দিন জন্মদিনটা পালন হচ্ছে সাগরের পাড়ে আসলে একটা ব্যতিক্রম জন্মদিন আমরা কথা বলার মাধ্যমে যেটা জানতে পারলাম যে জন্মদিন উপলক্ষে তারা এরকম একটা সমুদ্র সৈকতে আসছে শুধু একদিনের জন্য থাকবেন এখানে হ্যাঁ একদিন থাকবো কালকে চলে যাবো শনিবারে হ্যাঁ মেয়েদের স্কুল খোলা রবিবার থেকে আচ্ছা আপনি একজন মা একজন অভিভাবক একজন মেয়ে আপনি এই যারা এখানে আসবে নতুন যারা আসবে তাদের কোন বিষয়ে আপনার সতর্কতার কথা বলবেন আপনি সতর্ক থাকতে বলবো যে এরকম ঢেউ আসলে বাচ্চাদেরকে যেন একা ছেড়ে না দেয় সব কিছু দিয়ে কেয়ারফুল থাকতে বলবো একজন মা হিসেবে মেয়ে হিসেবে একজন মেয়েকে মাকে সতর্ক করার জন্য কোনো কথা বলার আছে
কোনো কথা বলতে সবগুলো সব কিছু দিয়ে কেয়ারফুল থাকতে বলবো, বাচ্চাদেরকে একা ছেড়ে না দিতে, আছে সাবধান থাকতে বলবো সব কিছুতে। সাগরের উত্তাপ খুব বেশি, আমরা সিলেট থেকে আসছি এইখানে, আসার পরে সবাই মিলে আসছি, খুব ভালো লাগতেছে, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য, আপনাকে ধন্যবাদ। যে আমি আজকে একা আসছি, যদিও ভালোবাসা মানুষ ছিল তার আসার কথা ছিল, কিন্তু বিভিন্ন অসুবিধার কারণে সে আসতে পারে নাই, তো আমি তাকে উদ্দেশ্য করে কিছু দেখাতে চাই, ঠিক আছে এদিকে ধরে। এই যে আমার নামের প্রথম অক্ষর দিলাম এবং তার নামের প্রথম অক্ষর যদি সে দেখে তো অনেক খুশি হবে, থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাদেরকে। অর্থাৎ তার ভালোবাসার মানুষটিকে সে যেহেতু এখানে আনতে পারেনি, তার জন্য তাকে এই ভালোবাসাটাকে আসলে উৎসর্গ করলেন এবং তার সে ভালোবাসার একটা প্রতীক উঠিয়ে তার নাম ছবি দেখে দেখানোর চেষ্টা করলেন।